আপনি কি পিকনিকে যাওয়ার জন্য প্ল্যান করছেন? যান, খুব সুন্দর কথা। তবে আপনার জন্য রয়েছে এক হাত লম্বা কয়েকটি নিয়মাবলীর তালিকা। এগুলো শুধু নিয়মই না, নিয়মের বাপ, নিয়ম প্র ম্যাক্স। এবং এই নিয়মগুলো অনুসরণ না করলে বা এই নিয়মগুলো ভঙ্গ করলে আপনাকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, পড়তে হবে ঝামেলায়। তো দেখে নিই কী কী নিয়মগুলো লাগু করেছে অসম সরকার। এই নিয়মগুলো প্রথমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে গুয়াহাটি প্রশাসন। তো প্রথম হচ্ছে, বিনা অনুমতিতে পিকনিক স্পটে প্রবেশ করা নিষেধ। অনুমতি ছাড়া আপনারা কোনোভাবেই পিকনিক স্পটে গিয়ে প্রবেশ করতে পারবেন না, আপনাদেরকে অনুমতি নিতে হবে। নেক্সট, পিকনিকে এখন থেকে সিগারেট খাওয়া বন্ধ। পিকনিকে গিয়ে আপনারা ধূমপান করতে পারবেন না, ধূমপানের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ধূমপান করা কিন্তু নিষিদ্ধ। নেক্সট, এখন হচ্ছে, মদ পান করিলে সঙ্গে সঙ্গে শাস্তি প্রদান করা হবে। এটা কিন্তু ভালো সিদ্ধান্ত। পিকনিকে গিয়ে যদি আপনারা মদ পান করেন তাহলে কিন্তু আপনাদেরকে শাস্তি প্রদান করে। এখন আপনারা হয়তো ভাবছেন যে আমাদেরকে দেখবে কীভাবে বা ধরবে কে। তাহলে নেক্সট, প্রত্যেকটি বনভোজ দলকে কিন্তু ফলো করবে পুলিশ বাহিনী। আপনারা আপনাদেরকে কিন্তু ট্র্যাক করা হবে, ফলো করা হবে। এই পিকনিক পার্টিগুলোকে ফলো করবে পুলিশ বাহিনী, পুলিশের দল। নেক্সট, এখন হচ্ছে, পিকনিকের পরে পরিষ্কার করে আসতে হবে পিকনিক স্পট। ভালো সিদ্ধান্ত। পিকনিকের পরে এই পিকনিক শেষ করে লেজ তুলে ঘরে আসতে পারবেন আপনারা, পিকনিক স্পট কিন্তু পরিষ্কার করে আসতে হবে আপনাদেরকে। নেক্সট, এখন হচ্ছে, অনুমতি ছাড়া নৌকা চালাতে পারবেন না। বাপরে, অনুমতি ছাড়া নৌকা চালানো নিষেধ, মাছ ধরতেও পারবেন না। অনুমতি ছাড়া মাছ ধরা কিংবা নৌকা চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নেক্সট, এখন হচ্ছে, বনভোজ করতে গিয়ে জলে সাঁতার দেওয়াও নিষিদ্ধ। বনভোজে গিয়ে কিন্তু জলে নেমে ইচ্ছা মতো সাঁতার দিতে পারবে না, জলে সাঁতার দেওয়াটাও কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট, এখন হচ্ছে, পিকনিকে মদের ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। পিকনিকে গিয়ে মদ বেচা কেনা করতে পারবেন না, নিষিদ্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নেক্সট, এখন হচ্ছে, লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ পিকনিক করতে গিয়ে। পিকনিক করতে গিয়ে কিন্তু লাউড স্পিকার, ডিজে বা উচ্চ প্রাবল্যজনক শব্দ ব্যবহার করতে পারবেন না আপনারা। নেক্সট, নিয়ম ভঙ্গ করিলে কিন্তু জনপ্রতি 1000 করে জরিমানা দিতে হবে। জরিমানা কিন্তু জনপ্রতি 1000 টাকা করে। অর্থাৎ আপনারা যদি একসঙ্গে 100 জন বন্ধু বান্ধব যান তাহলে ভুল করলে আপনাদেরকে বা কোনো নিয়ম ভঙ্গ করলে আপনাদেরকে 1,00,000 টাকা জরিমানা প্রদান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের পিকনিকের বা বনভোজনের বাজেট কত টাকা? বাজেট অনুসারে আপনারা পিকনিকের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন, অন্যথায় কিন্তু ঘরে বসে মুরগির ডিম দিয়ে পিকনিক খাওয়া ভালো হবে, ততটা আমার মনে হয়। নেক্সট, প্লাস্টিক বা থার্মোকল নিয়ে পিকনিকে যাওয়া নিষিদ্ধ। প্লাস্টিক নিয়ে যেতে পারবেন না আপনারা পিকনিকে। নেক্সট, এখন আছে, পিকনিকে গিয়ে প্রকৃতি কিংবা ঘাস নষ্ট করাও নিষিদ্ধ। পিকনিকে বা বনভোজনে গিয়ে আপনারা এদিক ওদিক হাঁটাহাঁটি করার সময় খুবই সাবধান, কারণ সাবধানতা অবলম্বন না করলে প্রকৃতি নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে স্থান দিয়ে হেঁটে যাবেন এই স্থানের নিচে থাকা ঘাসগুলো ধ্বংস হয়ে যেতে পারে, এতে আপনি ঝামেলায় পড়তে পারেন। পরবর্তী হচ্ছে, পিকনিকে গিয়ে জোয়া খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভালো পদক্ষেপ। পরবর্তী, জলের মধ্যে কোনো কিছু সেলে দেওয়া নিষিদ্ধ। পিকনিকে গিয়ে জলের মধ্যে পিকনিক শেষ করে কিছু সেলে দেওয়া নিষিদ্ধ। নেক্সট, পিকনিক স্পটে গিয়ে টেন্ট বা তাঁবু তৈরি করা নিষিদ্ধ। এই নিয়মগুলো শোনার পরে আপনার কী মনে হয়? আপনি কি এখন পিকনিকে যাবেন, বনভোজনে যাবেন, নাকি আমার মতো ঘরের ভিতরে কম্বলে জড়িয়ে শুয়ে পড়বেন? কমেন্ট বাক্সে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন।